আসলে আমি বুঝতেছি না সে আসলে ঘুম, তাকে তাকে হত্যা করা হয়েছে নাকি নিখোঁজ। আসলে এই বিষয়ে আমার একটু মানে এখন আমার মনের মধ্যে একটু কোনো প্রমাণ, কোনো নির্দিষ্ট উপযুক্ত একটা প্রমাণ আমরা চাচ্ছি। আমাদের আমাদের পুলিশ কর্মকর্তা হারুন আঙ্কেল যে কথা বলছে, আমরা অবশ্যই তাদেরকে ট্রাস্ট করি এবং আমাদের আস্থা আছে, তারা খুব দৃঢ়তার সাথে কাজ করছে। তারপরেও সন্তান হিসেবে আমি আমার বাবার একটা নির্দিষ্ট প্রমাণ চাই, তাকে যে আসলেই খুন করা হয়েছে বা হত্যা করা হয়েছে তার একটা প্রমাণ আছে। আমি আগে গত নিয়েও আপনাদের সাংবাদিক ভাইদের সঙ্গে বলেছি যে আসলে তার পরনে কী ছিল, হাতে কী ছিল, কোনো একটু ক্লু, মানুষের মেরে টুকরা টুকরা করছে তার হাড়গুলো কী আছে। হাড়গুলো তো আর আসলে নষ্ট হয়ে যায় তাদের আমি করি, আর যেহেতু সেখানে দেখা যাচ্ছে যে কষাই যে তাকে নিয়েও অনেকবার আর ঘোরাঘুরি করা হয়েছে, কেন এখনও কোনো কিছু মিলছে না আসলে বিষয়টা আমিও বুঝতেছি না। এবং আমি চাই যে তদন্ত করে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে কোনো প্রমাণ হস্তক্ষেপ করতে হবে আমার সেটা আমি দেখতে চাই, তাহলে আমি বিশ্বাস করতে পারব। আপনার মধ্যে একটা অবিশ্বাসের কথা মনে হচ্ছে, আপনার মধ্যে একটা অবিশ্বাস আছে, কোনো সন্দেহ কি আর হচ্ছে আপনার? আসলে আমি কোনো সন্দেহ হচ্ছে না, তবে বিষয়টা আমার কাছে রহস্যজনক বলেও মনে হচ্ছে যে কেন কোনো কিছু দেখছে না। তারা যদি আমাকে নির্দিষ্ট প্রমাণ দিতে পারে তাহলে অবশ্যই আমার এই ধরনের কোনো সন্দেহ থাকবে। কলকাতা থেকে যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে সেখানকার কর্মকর্তারা যেরকম বলছেন, আর বাংলাদেশে যে ধরনের বিবৃতি আসছে, সব থেকে কী সিদ্ধান্ত বা কী ধরনের? আমরা এরকম কোনো সিদ্ধান্ত নিইনি, তারা আমাদেরকে বলছে যে আপনি তো বাংলাদেশের একটি টিম গেছে, তারা কলকাতা সিআইডির সাথে কাজ করতেছে, তারা আশ্বস্ত করেছে যে আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই কোনো না কোনো কিছু জানাব। সেখানেও কারণ কোনো কিছুই তো পাওয়া যায় সেটাই, এই জন্য তো আমি বললাম যে আমি নির্দিষ্ট কোনো প্রমাণ পাচ্ছি না, এই জন্য আমার বিষয়টি একটু অন্যরকম মনে হচ্ছে। আসলে আমি বুঝতেছি না সে আসলে ঘুম, তাকে তাকে হত্যা করা হয়েছে নাকি নিখোঁজ। আসলে এই বিষয়ে আমার একটু মানে এখন আমার মনের মধ্যে একটু প্রশ্ন যাচ্ছে যে আসলে সেটি কী, কারণ আপনারাও ক্লিয়ার না, আমিও ক্লিয়ার না। আমি আরও সন্তান আমার বিভিন্ন কথা মনে হতেই পারে, বিভিন্ন কথা মনে হচ্ছে, বিভিন্ন রকম চিন্তা হচ্ছে। তো এই যে আপনার বাবার অন্তর্ধান এটা বলা যায়, হত্যার কথা বলা হচ্ছে, এরপরে তার হত্যার পেছনে যে ধরনের ঘটনাগুলো বা যে ধরনের কথাগুলো আসছে সেটা নিয়ে আপনাদের? হত্যার পিছনে তো বিভিন্ন যারা আসামি তাদেরকে তো অনেকেরই অ্যারেস্ট করা হয়েছে, আপনারা জানেন, তারা বিভিন্ন রকম কথা বলছে যে আমরা এটা করেছি ওটা করেছি, আমরা আমাদেরকে তাদের এক কথা, তারা হচ্ছে প্রফেশনাল কিলার যেটাকে বলে, তারা কিছুই ওইভাবে তথ্য প্রমাণ দিতে পারেনি, তারা বলছে আমাদেরকে ঢাকায় কন্ট্যাক্ট করছে, আমরা কাজ করি, তাদের বক্তব্য এটা। এখন যে মূল আসামি এর কেন ঘটলো, কী জন্য করছে, সাথে কেউ আছে কি না, তাকে আবার তাকে কেউ কন্ট্যাক্ট করে করাইছে কি না, আসলে এই বিষয়টি তাকে আইনের আওতায় আনতে পারলেই আমার মনে হয় সুষ্ঠু তদন্ত করা সম্ভব।